লাল বার্তক আমি ভাজমা আলু ইন ভাজি হয়ে গলান এছাড়া আমি তাকে কাঠিদমা তো এই তেল নিয়ে সেই তেল এবার সবুটা গরম মসলাকে দিয়ে দিলি দেখুন তারপরে ইন উইলকে কাটিকিদে তারপরে ইন কিছু কোল লেসুনছে গোটা লেসুন নেই আউ উইল লেসুনকে আমি টিকিয়ে ভাজ মাল বার্তক উইল লেসুনটা এত ভাজি হয়ে मांसकै दिदमा स्वाद अनुसार नुन दमा हल्दी पाउडर दमा, दमा गुटे चामचाके आम भलक भाजमा के सब बेले गुटे प्रकार र राधि भनै लागे अलगा अलगा प्रकार रान्धिकरी खाइले हिँड भाग्सिसी त आप्ने एन्ता के भएर ट्राई गरौँ निश्चय भल भाग्छ ତ ମାଂସନ କିଛି ଟାଇମ୍ ଭାଜି ଦେଲା ପରେ ମୁଁ ଏଥିରେ ବଟା ମସଲା ଦେଇଛି ଆଉ ବଟା ମସଲାରେ ମୁଇଁ ନେଇଛେ ଜିରା ଅଦା ଲେସୁନ ତାହାକେ ଟିକେ ପାଣି ଦେଇକରି ଚିକନ କରି ବାଟି ଦେଇଛେଁ ମସଲା ଦେଲା ପରେ ଦେଖୁନ ମସଲା ସାଙ୍ଗେ ତାହାକେ କଷିଦେଲିନ ତ ମାଂସଇନ କିଛି ପରସେଣ୍ଟ ସିଝି ବି ଗଲାନ ତାର ପରେ ଏଇଥିରେ ଆମେ ଫ୍ରାଏ କରିକରି ରଖିଥିଲା ଆଲୁକି ଦେମା ଆଉ ଏଇଥିରେ ଗରମ ପାଣି ଦେବା গরম পাঁচ তাকে মিশাই দেছে এছাড়া আমি তাকে তিনটে হুইসিল দে মিডম হিট্রে তো তিনটা হুইসিল পরে মুদিন দেখুন তারপরে আমি এটি গোটে চামচ গরম মসলা পাউডর চামচ মিট মসলা আই তাকে আমি ভাল করে মিশিয়ে দেবা আপন মান পাখে ধনিয়া পত্র মানে এই টাইম মতো এই ন ঝোলটা টিকি কম লাগুছে সেগে মুই টিকি গরম পানি দিয়ে তাকে ফের ফুটে দেছে তো দেখু নিনা গরমগরম গরম আমার খাবার লাগে রেডি হয়ে যাইছে আজ রেসিপি যদি আপনার ভালো লাগলা বলে গোটে লাইক করে দেবে সেয়ার করে দেবে আর কমেন্টসে বতাবার লাগে নি ভুল কেন লাগল আছে চ্যানেল নুয়া আছেন বলে সবসক্রাইব করে দেুন ফের ভিডিও সঙ্গে রহলি 就花